নতুন বাগযুদ্ধে তুরস্ক এবং ইসরায়েল। 23শে ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আধুনিক যুগের টান্ডামাতার খুনি আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনি দখলদারিত্বে চালানোর কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আখ্যা দেন তিনি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আসার আগে ইসরায়েলও কুর্দিদের নির্বিচারে হত্যার বিষয়ে তুরস্কের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার এই ঘটনা শুরু হয়েছে এরদোগানের বক্তব্য থেকে। 22শে ডিসেম্বর যুব সমাজের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, তারা যেন ইসরায়েলের ইহুদিদের মতো আচরণ না করে। চলতি বছর বেশ কয়েকটি ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে দেখা গেছে। গত জুলাইতে ইসরায়েলের পার্লামেন্টে বিতর্কিত ইহুদি জাতির রাষ্ট্র আইন পাশ হলে দেশটিকে পৃথিবীর জঘন্য পেসিস্ট ও বর্ণবাদী রাষ্ট্র আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত মে মাসে ইসরায়েল সীমান্তে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলি দূতকে তুরস্ক ছাড়ার নির্দেশ দিয়েছিল আঙ্কারা। গত 14শে ডিসেম্বর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হোলোকাস্টের সঙ্গে তুলনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি তুরস্কের তরুণদের উদ্দেশ্যে বলেন, শত্রুকে পরাজিত করার পর তাকে আর অপদস্থ করো না, তোমরা তো আর ইসরায়েলের ইহুদি নও। এর জবাবে নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উদ্দেশ্য করে বলেন, এরদোগানের উচিত না ইসরায়েলের সমালোচনা করা। এরদোগানকে উত্তর সাইপ্রাসের দখলদার আখ্যা দিয়ে এক টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, তার সেনাবাহিনী তুরস্কের ভেতরে এবং বাইরে কুর্দিগ্রামে নির্বিচারে নারী ও শিশুদেরকে হত্যা করেছে। 30 বছরেরও বেশি সময় ধরে স্বায়ত্তশাসনের দাবিতে তুর্কি সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছে কুর্দিরা। তাদের সংগ্রামে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী টুইটার বার্তার পর এরদোগানের মুখপাত্র প্রধান উপদেষ্টা ইব্রাহিম কালি নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোগানের কাছে সত্য না বলার ভিক্ষা চাওয়ার বদলে নেতানিয়াহুর উচিত ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনি দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনতার ওপর নিষ্ঠুর নিপীড়নের অবসান ঘটানো। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি স্বাক্ষরের পর গত মাসে পদত্যাগ করেন নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী। সংকটে পড়ে যায় তার জোট সরকার। সেদিকে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা কালিন টুইট বার্তায় বলেন, এরদোগানকে আঘাত বা কুর্দিদের সস্তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের অভ্যন্তরীণ সমস্যা থেকে মুক্তি পাবেন না নেতানিয়াহু। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু নেতানিয়াহুকে আধুনিক সময়ে নিষ্ঠুর খুনি আখ্যা দেন। তিনি বলেন, এই প্রধানমন্ত্রী হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যার জন্য দায়ী। এদিকে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে পুনর্লাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মধ্যে কথা হয় জানিয়ে এক টুইট পোস্টে ট্রাম্প বলেছেন, তাদের আলাপ ছিল দীর্ঘ ফলপ্রসূ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আইএস জঙ্গি ও সিরিয়ায় আমাদের যৌথ সম্পৃক্ততা নিয়ে কথা বলেছি, খুবই ধীরগতিতে এবং সর্বোচ্চ সমন্বয়ের সঙ্গে সেনাদের প্রত্যাহার করে নিয়ে আসা হবে। দায়েশের বিরুদ্ধে তাদের পর্যায়ক্রমে কাজে লাগানোর বহু বছর পর তারা বাড়ি ফিরছেন। দুই দেশের মধ্যে ব্যাপক বিস্তারিত বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। টুইটারে এরদোগান বলেন, বেশ কয়েকটি বিষয়ে সমন্বয় বাড়াতে দুই নেতা একমত হয়েছে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, সিরিয়া পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। এরদোগানের সঙ্গে আলোচনার পর সিরিয়া থেকে 2,000 সেনা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তার সিদ্ধান্তের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেম মেটিসও দায়েশকে হারাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্র্যাড ম্যাকগার্ড পদত্যাগের ঘোষণা দেন। 2016 থেকে সিরিয়ায় দুটি সামরিক অভিযান পরিচালনা করে তুরস্ক। অন্যদিকে মার্কিন মদতপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ায় উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক। সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন, তখন আঙ্কারা এক পদক্ষেপ নিল। ব্রিটেন ভিত্তিক সিরিয়ায় কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পা প্রদেশে অবস্থিত জেরাবুলাস এবং মানবিজ শহরের মধ্যবর্তী স্থানে একটি এলাকায় কয়েক ডজন ট্যাঙ্ক এবং বাড়ি সাজোয়া যান মোতায়েন করেছে তুর্কি সেনাবাহিনী। অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, তুর্কি সেনাবাহিনী প্রায় 35টি ট্যাঙ্ক এবং আরও বহু বাড়ি সমরাস্ত্র গতরাতে জেরাবুলাস সীমান্ত এলাকা অতিক্রম করতে দেখা গেছে। তাদেরকে জেরাবুলাস এবং মানবি শহরের মধ্যে অবস্থিত সাজোর নদীর কাছে মোতায়েন করা হয়েছে। কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত মানবি সামরিক কাউন্সিলের ফ্রন্টলাইনের কাছে এসব ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তাকতিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয় দেশটিতে অভিবদ্ধভাবে মোতায়েন 2,000 মার্কিন সেনাদের সবাইকে ফিরিয়ে নেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েকদিন পর সিরিয়ার ভূখণ্ডে সামরিক অবস্থান জোরদার করল তুরস্ক।